যে ভাইয়া একটি ব্যাংক অ্যাকাউন্ট কয়েকটি ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারবো দেখা যাচ্ছে আমার একটাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যে যাই অ্যাকাউন্ট খোলেন ব্যাঙ্কে গিয়ে সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনার কয়েকটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনি অ্যাড করতে পারবেন এই বিষয়টা নিয়ে অনেকেই ঘুরপাক্কা পাখাচ্ছে এবং আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করতেছে এবং আমার মেসেঞ্জারে মেসেজ করতেছে আমাকে জানাচ্ছে বারবার এই বিষয়টা নিয়ে একটা রিভিউ করার জন্য একটা ভিডিও তৈরি করার জন্য যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট যারা বিষয়টা বুঝতে চাচ্ছেন যে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট আপনি আপনার কয়েকটি ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে এটা অ্যাড করতে পারবেন যদি বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করেন না টেনি যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে রাখেন পরবর্তীতে এরকম ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফ্রেন্ডস আমরা মূল কথা চলে যাই যে আপনার যদি একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্ট আপনি একাধিক ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারবেন দেখা যাচ্ছে আপনার তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে সেই তিনটি ইউটিউব চ্যানেলে আপনি আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে এমন কোনো লিমিট নাই যে আপনার এই অ্যাকাউন্টে এত টাকা দৈনিক ঢুকতে পারবে বা মাসে এত টাকা ঢুকতে পারবে এমন কোনো লিমিট নাই আপনার এই অ্যাকাউন্টে যত টাকা মনে চায় তত টাকায় ঢুকতে পারবে এটা কোনো সমস্যা হবে না তবে আপনি আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটি আপনি এই তিনটি ইউটিউব চ্যানেল হোক দুটি ইউটিউব চ্যানেল হোক পাঁচটি ইউটিউব চ্যানেল হোক বা দুটি ফেসবুক পেজ তিনটি ফেসবুক পেজ পাঁচটি ফেসবুক পেজ যতটা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল হোক না কেন আপনি আপনার প্রত্যেকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট হোক বা কারেন্ট অ্যাকাউন্ট হোক যেই অ্যাকাউন্টে হোক না কেন আপনি আপনার এই অ্যাকাউন্টটি অ্যাড করে রাখতে পারবেন আপনার অ্যাকাউন্টে ডলার চলে আসবে টাকা চলে আসবে এত কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না এটা নিয়ে অনেকে চিন্তায় পরে আসেন এবং গোরপাখা আছে বিষয়টা জানার জন্য যে ভাইয়া আমার তিনটি ইউটিউব চ্যানেল গ্রো করেছে এবং মনিটাইজ অন হয়েছে এখন আমার তিনটা ইউটিউব চ্যানেলে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবে সেক্ষেত্রে আমি তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে কি না তো আমি আপনাদেরকে একথায় বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা নেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা নেই এক্ষেত্রে ইউটিউব টিম এমন কোনো কথা বলেনি যে আপনি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন আর বাকিটি করতে পারবেন না এমন কোনো কথা ইউটিউব টিম আমাদেরকে আপডেট করে নি বা জানায়নি এজন্য আপনারা পারবেন সহজেই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একাধিক ইউটিউব চ্যানেল অ্যাড করতে সেক্ষেত্রে হোক তিনটি ইউটিউব চ্যানেল হোক দুটি ইউটিউব চ্যানেল হোক পাঁচটি ইউটিউব চ্যানেল এমনটা আপনি যতটা চ্যানেল হোক না কেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি হলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি আপনার প্রত্যেকটি ইউটিউব চ্যানেলে অ্যাড করে দিতে পারবেন তো ফ্রেন্ডস আপনার যে সেভিংস অ্যাকাউন্টটি রয়েছে বা আপনার কারেন্ট অ্যাকাউন্ট বা আপনার যে কোনো অ্যাকাউন্ট হোক না কেন ইসলামিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডাস বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে যে ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেছেন ওই অ্যাকাউন্টে যে নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্টের নাম্বারেই আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করা পারবেন এবং ফেসবুক পেজও অ্যাড করে দিতে পারবেন কারণ আপনার বিভিন্ন আলাদা চ্যানেল থেকে বিভিন্ন আলাদাভাবে এই ডলারটা ঢুকতেছে আসতেছে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে হবে না কারণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক এমন কোনো কথা বলেনি যে আপনি আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এবং ইউটিউবটি এমন কোনো আপডেট করেনি যে ইউটিউব চ্যানেলে আপনার একটি চ্যানেলের জন্য একটি অ্যাকাউন্টই যথেষ্ট এবং অন্য অ্যাকাউন্ট বা একটি অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন না এমন কোনো আপডেট করেনি বা তথ্য বা নিউজ আমাদেরকে দেয়নি আমরা পাইনি এজন্য আমি আপনাদেরকে এই কথাটা সাহস করে বলতে পারতেছি এবং নির্ভয় জানাইতে পারতেছি যে আপনারা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অ্যাড করে আপনারা টাকাটা তুলতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো ফ্রেন্ডস আশা করি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি আমার ইনফরমেশনগুলো খুব সহজেই বুঝিয়ে দিতে পেরেছি যদি ভিডিওটি আপনার কাছে অবশ্যই ভালো লাগে ভিডিওতে এখন লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডস আমার কাছে এইখানে শেষ এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ